হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে এখানে অ্যাপার্টমেন্টে ছোট ছোট বাচ্চাদের কম্পিটিশন কিছুটা প্ল্যান করা আছে, চেস, ড্রয়িং কম্পিটিশন, নানা রকম কিছুটা প্ল্যান করা আছে। তো কালকে বাচ্চারা এসে উজানকে ডেকে দিয়ে গেছিল, তো আজকে বুঝতে পারলাম হঠাৎ করে যে আজকেই সেই কম্পিটিশনটা হচ্ছে। তো সঙ্গে সঙ্গে এখন উজানকে রেডি করাচ্ছি, উজান এখন খাচ্ছে, তো তারপরে আমি আর উজান যাব। উজান কতটুকু আনতে পারবে আমি জানি না, কিন্তু অন্তত ওকে একটু দূরে থেকে দাঁড়িয়ে একটু ওকে গাইড করা বা ওকে বলা এরম করো, যদি করতে পারে। এবার দেখা যাক 3 বছরের বাচ্চা কতটুকুই বা করবে, দেখা যাক কি হয়। তো চলো তোমাদেরকে নিয়ে যাই আর দেখাই ওখানে আমাদের সোসাইটিতে কি হচ্ছে, চলো। আর আমি তো ভেবেছিলাম যে আজকে একটু মেহেন্দি মাখবো, কারণ আমি আমার কাছে ইনস্ট্যান্ট কিছু মেহেন্দি আছে যেগুলোকে আমি সকাল থেকে গুলে রেখে তারপরে 2-3 ঘন্টা রেখে সেটা মাখতে পারি। কিন্তু এখন দেখলাম যে হঠাৎ করে এইসব প্ল্যান আছে, তো এখন তো আর মেহেন্দি মাখা যাবে না। তার জন্য কালকে রাতেই আমি তেল মেখে রেখেছিলাম চুলে, তো তেল এরকম চিপচিপ করে যেতে হচ্ছে, আর কিছু করার নেই। তো আজকে হ্যাঁ দেখো আরেকজন এখানে দুধ খাচ্ছে, তো এখন দেখলাম যে আর বেশি এখন অন্যান্য কিছু খেতে দিলে ও সময় লাগাবে, শেষ করতে পারবে না, তো তাই জন্য ওকে একটু দুধ দিয়ে দিলাম। চল ওখানে, ওখানে 1/2 ঘন্টার মধ্যে শেষ করে এলে তারপরে কিছু খেতে দেবো। তো দেখি কিছু পরোটা কিছু বা কিছু করে দেবো, পরোটা আলু ভাজা করে দিলেও খেয়ে নেয়, বা পরোটা দুধ বা পরোটা চা দিয়ে দিলেও খেয়ে নেয়। তো সেই জন্য ওইটা ওইটা ওইটুকুকে দিয়ে দেবো, তারপরে আমাদের রান্না হবে। শেষ, বা উজান ফিনিশ করেছে। হ্যাঁ ঠিক আছে, চলো চলো আমরা আসি। এসে এসে চলো ওইদিকে, ওইদিকে হচ্ছে, বাবা থাকবে নিশ্চয়ই, এসো। দেরি হয়ে যাচ্ছে বাবু, আমরা এমনিতে দেরি এসছি, শুরু করে দিয়েছি আগে থেকে। ওরে বাবা, বৃষ্টি করো বৃষ্টি করো বৃষ্টি করো, হ্যাঁ এইখান থেকে এইখান থেকে, হ্যাঁ ভেরি গুড। ওখানে নাইসাও করছে, সবাই করছে, বাবা কি চেঁচামেচি করো করো, এটা ইয়েলো কালার করো। হ্যাঁ উদার একটা এরকম ড্র করেছে, মানে ওর হাত ধরে ধরে আমিই করিয়েছি, করো করো না আগে ইয়েলোটা করো, হ্যাঁ ভালো করে হচ্ছে, গ্রিন কালার, বাহ। এখানে নাইসা কি করছে, হোয়াট আর ইউ ডুইং নাইসা? নাইসা একটা সানফ্লাওয়ার করছে, ভেরি নাইস ভেরি নাইস নাইসা, হ্যাঁ তুমি করো করো, এটা এটাও করতে হবে, এটাও করো, হ্যাঁ। আর সবাই কত কিছু সুন্দর করে করছে, এখানে করছে সামার সিজন হ্যাপি নিউ ইয়ার লিখেছে, ভেরি নাইস। যাও 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 দিদির কাছে যাও, দিদির কাছে যাও। আরুষ ও নেচে যাচ্ছে, ও নিজের ড্রয়িং না করে খালি নেচে যাচ্ছে, নাচো নাচো তুমি নাচো, দেখো নেচে যাচ্ছে খালি, ও খালি নেচে যাচ্ছে। ড্রয়িং কে করবে ওখানে, ওরা সবাই খেলছে, খেলো। ও বাবা, যাও 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 যাও, আন্টি ডাকছে। আর এখানে সোসাইটির বাইরে কিছু গাছ লাগানো হচ্ছে, পুরো এই এরিয়াটাকে বিউটিফাই করানোর চেষ্টা চলছে, তো ওই সব কাজ চলছে এখানে। আমরা বাড়ি ফিরে এসেছি, আর বাড়ি ফিরে আস্তে আস্তে অনেক দেরি হলো, কারণ ওখানে ওরা আরও কিছু সব গেম প্ল্যান করেছিল, উজানকে নিয়ে একটু টুকটাক ওখানে বালিতে ও খেলছিল, আমি দেখছিলাম। তো ই করতে করতে যখন এসছি দেখি তখন বাড়িতে মানে ঘড়িতে বাজে তখন 1টা, মা অনেকটা রান্না শেষ করে দিয়েছিলেন, তো আমি আর রান্নায় হাত দিইনি। এখন উজান খাইয়ে দিলাম মোটামুটি, তারপরে আমার এখনও চান হয়নি, চান হবে। তারপরে এখন টানা এখন 3 দিন ছুটি আছে, তো অনেকটা বাড়ির কাজগুলো প্ল্যান করে রেখেছিলাম। আর এখন এসে দেখছি যে আমি যখন নিচে গেছিলাম তখন অনুপম এসে ওই গাছটা, এটা ওই যে পাম ট্রি বলে বলে, সেটাকে আনিয়েছে, আর ওই যে নার্সারির লোকটাকে তাকে হয়তো ডেকেছিল, সে এসে এটাকে পুরো সেট করে দিয়ে গেছে। তুমি কি করছিলে এখানে, হ্যাঁ কি করছো, ঠক ঠক করছো,
ও গেছিল যখন আমাদের বাড়ি আমার ঠাকুমাকে দেখেছে সেখান থেকে এসে। 31st নাইটের কিছু প্রোগ্রামের জন্য ওরা অলরেডি এখানে প্যান্ডেল বানানো শুরু করেছে। এখন বাইরে দেখো অলমোস্ট সন্ধ্যে হয়ে গেছে, তো এখন এসেছি ব্যালকনিতে। দেখলাম এখানে আমরা শুকো দিয়েছিলাম কিছু বিউলির ডাল, সেটা নিয়ে যাব। আর এখানে আমরা গাছ লাগিয়েছিলাম হচ্ছে পালং শাকের গাছ, তো সেটাতে আজকে জল দেওয়া হয়নি, ভাবলাম যে একটু একটু জল দিয়ে দিই। আর এগুলো এসে দিয়ে যাবো মাঝে মধ্যে, আজকে জল দেওয়া হয়নি, আজকে সকালে চলে গেলাম আমরা। তো এ হতে বলেছে, আচ্ছা ঠিক আছে চলো, বাবা অফিস যাচ্ছে, চলো এখান থেকে দেখবো আমরা বাবাকে। এই এখন একটু গরম জল নিয়ে বসলাম, আমার এই পায়ের এই পোর্শনটা, হিল ঠিক এই পোর্শনটা খুব ব্যথা করছে দাঁড়ালে হাঁটলে, তো সেই জন্যে ডাক্তারকে দেখিয়েছিলাম। ডাক্তারবাবু বলেছেন যে এর কোনো মেডিসিন নেই, এর একটাই মাত্র মেডিসিন হচ্ছে পাকে র্যাশ দেওয়া আর গরম জলে পা ডুবিয়ে একটু ভালো করে ম্যাসাজ করা। তো আজকে যেহেতু সারাটা দিন একটু দৌড়দৌড়ি হয়েছে, তো পাটা একদম ব্যথা করছে খুব বেশি, দাঁড়া যেতে পারছি না, তো সেই জন্যে এখন আসলাম। পাটা অন্তত 5 মিনিট জলে দেবো গরম জলে, তো পাটা যেহেতু পরিষ্কার করছি ভাবলাম যে একটু শ্যাম্পু মিশিয়ে দিই, তো এটা এখন দেবো, দিয়ে তারপরে তেল একটু মালিশ করব। ব্যাস পাটা ধোয়া হয়ে গেছে, এক পাটি ভালো করে পুছে নিয়ে তারপরে এই যে নারকল তেল আছে, যে তার নারকল তেলটা চুলে মাখি, সেই নারকল তেলটাই দিচ্ছি। ডাক্তার বলেছে এটার ট্রিটমেন্টটা তো এইভাবেই হবে, আর এটা এমনি একদিন দুদিনে কমে যাবে না, এটা কারোর জন্য 2 মাস লাগতে পারে, কারোর জন্য আবার 6 মাস লাগতে পারে। তো আমাদের যে সামনে বাড়ি যে নেবার আছে তাকেও এমনি কথা কথা জিজ্ঞেস করছিলাম, উনিও বললেন ওনারও নাকি এরকম হতো, ওনারও নাকি কম হতে আবার 1 বছর সময় লেগেছে। তো 1 বছর শুনে তো একটু ভয় পেয়েছিলাম, তো উনি বললেন যে এটা একটা লং টার্ম ট্রিটমেন্ট, কিন্তু কিছু করার নেই, যেহেতু এটাই হচ্ছে একটা একমাত্র উপায়। আর আমাদের বাড়িতে যে টাইলসগুলো দেওয়া আছে সেগুলো সত্যি খুব ঠান্ডা, আর এত ঠান্ডার মধ্যে তো একটু এরকম প্রবলেম হওয়াটা স্বাভাবিক, তো সেই জন্য উনি বললেন যে একটু প্রত্যেকদিন ম্যাসাজ করো, গরম জলের গরম জলে পা ডুবিয়ে রাখো। কালকে হচ্ছে 31st, তো কালকে আপাতত আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা কোথায় বাইরে একটু খেতে যাব, তো দেখা যাক সেটা কতদূর হতে পারে। রাতে আমাদের এখানে ডিজের প্ল্যান আছে, নিশ্চয়ই খুব ভালোই এনজয় করবো সেখানে। তোমাদের কী সব প্ল্যান সেটা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও। রাতে আজকে ভেবেছি একটা পনিরের প্যাকেট আছে, তো কিছু একটা পনির দিয়ে একটা কিছু আইটেম বানাবো। অনুপম তো বলছিল মেথি পনির বানাও, অনেকদিন বানাওনি, তো ভাবছি মেথি পনির বানাবো, তার সাথে পরোটা। উজান যাচ্ছে নিচে ঘুরতে, যাও। এটা কে উজান? তুমি নিচে যা দেখবে নিয়ে মিমির সঙ্গে যাও, যাও মিমির সঙ্গে যাও, যাও মিমির সঙ্গে। মিমি বেরিয়ে গেছে, মিমি বেরিয়ে গেছে, কিন্তু যাও। মা আর উজান করে এখন বেরিয়ে গেছে নিচে, ওরা একটু ঘুরে আসুক, ততক্ষণে আমি না ওই মেথি পনির বানাবো বলে মেথি শাকগুলো এখানে এরকম বেছে বেছে রাখছি। তো হয়ে গেলে এটাকে গিয়ে প্রথমে আমি নুন জলে ভিজিয়ে দেবো, সো দ্যাট এর তেতো ভাবটা কেটে যায়, আর তারপরে গিয়ে ওটাকে কুচোবো। এবার শাকটাকে আমি জলে ভিজিয়ে দিয়েছি, কিছুটা ভাবছি নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিলে না শাকের যে বিটারনেসটা আছে সেটা একটু হলেও কম হয়ে যায়। তো এটাকে এখন ব্যাস থাক। দেখো মশলার জন্য আমি এখন নিয়েছি হচ্ছে কিছুটা কাজু, আর এর ভেতরে অলরেডি আমি পোস্ত আর চারমগজ নিয়ে ওটাকে একটু গুঁড়িয়ে রেখেছিলাম, এটাকে আরেকবার আমাকে গ্রাইন্ড করতেই হবে। আর এমনি মশলার জন্য আমি নিয়েছি কিছুটা পেঁয়াজ, সেটাতে দিয়েছি হচ্ছে গরম জলে একটু এটাকে বয়ল করলাম, আর তাতে দিয়েছিলাম একটু ভিনেগার, আর এই হচ্ছে কয়েকটা লঙ্কা দেবো, এই লঙ্কাগুলো না বেশ ঝাল, তো এতটা মনে হচ্ছে হয়ে যাবে আমাদের জন্য। তো চলো পরের প্রসেসিংটা শুরু করি। এই আমার হচ্ছে ড্রাই ফ্রুটসের পেস্টটা, আর এখানে আমি নিয়ে নিয়েছি কি ওই যে দেখালাম পেঁয়াজ আদা, আর এর ভেতরে লঙ্কা আছে, ওই তো
এখানে লঙ্কা আছে, ব্যাস কোনো জিরে টিরে কিছু নেবো না। তো এই হলো আমার মশলা, এটাকে গুঁড়ো করে রেখে দেবো, এবার কষানো শুরু করবো। এখানে আমার তেল গরম হচ্ছে মশলার জন্য, আর আমি এখানে পনিরটাকে এরকম সাইজের কেটে রেখে দিয়েছি, তোমরা যদি চাও নিজের মতো করে ছোটো বড়ো করে সাইজ করতে পারো। আর আমি দুটো নিয়েছি তেজপাতা আর একটু লবঙ্গ আর একটু এলাচ নিয়েছি। তো এইগুলো এখন, হ্যাঁ এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। দিলাম হচ্ছে একটু এই তেজপাতাটা, তারপরে ওই মশলাটা দেখাচ্ছি। এই যে মশলাটা এখন করেছি, সেই মশলাটা দিয়ে এটাকে ভাজতে থাকবো। আর এটাকে আমি গরম জল দিয়ে একটু নুন দিয়ে বসিয়ে দেবো কিছুক্ষণ। এটা ঠান্ডা জল আছে, এটাকে দিয়ে বসিয়ে দেবো, একটু গরম হয়ে গেলে ব্যাস নামিয়ে দেবো। এটাকে গরম জলে বসিয়ে দিয়েছি, এর মধ্যে নুন দিয়েছিলাম। আর এখন এইটাকে, এখন মশলাটাকে কষাচ্ছি, কষিয়ে গেলে তারপরে ড্রাই ফ্রুটসের পেস্টটা দেবো। মশলাটা কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে এই ড্রাই ফ্রুটসের পেস্টটা, এটাকে দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেবো। তারপর দেবো একটু টক দই। কিছুটা এখন হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই, এটাকে একটু ফেটে নিয়েছিলাম। তো এই দইটা দিয়ে নাড়াচাড়া করবো, এভাবে কন্টিনিউয়াসলি এখন নেড়ে যাবো কাছাকাছি 10 থেকে 15 মিনিট। এবার আমি একটু ঘি দিয়ে আর একটু ফোড়ন দিয়ে আমি শাকটাকে ভেজে নিচ্ছি। শাকটাকে বেশ ভালো করে ভাজবো, তারপরে ওই পনিরটাকে এতে দেবো। চলো আগে ভেজে নিই। ব্যাস এখন শাকটা এতটাই ভেজে হয়ে গেছে, তো এবার ওই গরম করা পনিরগুলো, এবার ওই পনিরগুলোকে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, একটু পনিরটা শাকের সাথে ভালো করে কোট হয়ে যাক। তারপরে আমি ওই যে মশলাটা কষাচ্ছিলাম, এটা ফুটে গেছে, সেটাকে এনে এর মধ্যে দিয়ে দেবো, বা এটাকে ওখানে দিয়ে দেবো, যে কোনোটা ট্রান্সফার করে দিলেই হয়ে যাবে, এটা কিছুক্ষণ হোক। ব্যাস এবার আমি মেথি আর পনির দুটোই দিয়ে দিয়েছি হচ্ছে মশলা, ওই আমাদের যে গ্রেভিটা বানিয়েছিলাম সেটাতে দিয়ে দিয়েছি লো ফ্লেমে, কাছাকাছি 5-7 মিনিট ফুটতে দেবো। তারপরে মেথি পনির রেডি, দেখতে কিরম লাগছে লিখে জানিও। এসছি ওজানকে খাওয়াবো বলে, ওকে একটা বাইট দিলাম আর বলছে যে কি বলছো গো, বলছে সেদ্ধ হবে পনির নাকি আরো সেদ্ধ হবে। উফ বাবা কি পাকা পাকা কথা বলে, পনিরটা ভালো ভালো। এবার আমি বসে পড়েছি খেতে, ওই নিলাম একটু মেথি পনির আর পরোটা, আর সকালকার এই ছিল আলু পটলের দম। এই হলো আমার ডিনার। চলো এবার চলে এসেছি ভিডিওর এন্ডের দিকে, আর রাত অনেক বেশি হয়ে গেছে, রাত কাছাকাছি এখন 1টা, উজান তো শুয়ে পড়েছে, আর আমি গোপালের ঘরে এসেছিলাম, মানে এখানে ছোট্ট ঘরটা যেটা আমাদের, সেই ঘরে এসেছিলাম। সেই ঘরে কিছু জামা কাপড় ছিল বাকি, সেগুলো সব পাট করে রেখেছি, কালকে ঠিক ঠিক টাই জায়গাতে ওগুলো রেখে দেবো, আজকে আর সময় হলো না করতে। তো চলো, তোমাদেরকে তো বলেছিলাম কালকের কিছুটা প্ল্যান আছে, তো সেই হিসাবে তাকে এক্সিকিউট করতে গেলে আমাদেরকে সকালে খুব তাড়াতাড়ি উঠতে হবে, কারণ অনেকটা দূর, তো যেতে খুব সময় লাগবে। আর প্লাস আজকে চুলে তো শ্যাম্পু করা হলো না, তো কালকে নিশ্চয়ই শ্যাম্পু করতে হবে, তো এটা সময় লাগবে। তো চলো ভিডিওটাকে আর বেশি লম্বা করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ দিস ভিডিও অল ইউর লাভ, আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, ওয়ান্স আগেন, তোমাদের নিউ ইয়ারের কী প্ল্যান, কী করছো না করছো আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।